একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয় আমাকে শুনতে পাচ্ছ। কিছুক্ষণ আগে আমরা ব্যবস্থাপনা একটা ক্লাস নিয়েছি, আজকে আমার এটা দ্বিতীয় ক্লাস তোমাদের সাথে। ফিনান্স ও ব্যাংকিং এর সপ্তম ক্লাস আমরা শুরু করব। ফিনান্স ও ব্যাংকিং এর আগের ক্লাসে আমরা ব্যাংক তহবিল, ব্যাংক তহবিলের উৎস ব্যবহার এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম, এবং এই চ্যাপ্টারটার আলোচনা করতে গিয়ে আমরা ব্যাংক তহবিল কি, ব্যাংকের স্বল্পমেয়াদি যে উৎসগুলো আছে, তহবিলগুলো আছে, সেই তহবিলগুলো কোত্থেকে আসে, তহবিলের উৎসগুলো সম্পর্কে আমরা জেনেছি, ব্যাংকের দীর্ঘমেয়াদি তহবিলের উৎস এবং সেই দীর্ঘমেয়াদি তহবিলের উৎস আলোচনায় আমাদের অভ্যন্তরীণ উৎস এবং বাহ্যিক উৎস, এবং সেই দিকগুলো আলোচনা করতে গিয়ে আমরা আলোচনা করতে করতে স্থায়ী আমানত এবং ব্যাংক ঋণ এই আলাপটা করে আমরা শেষ করেছিলাম আগে। তাহলে এই বিষয়গুলো আমরা আলোচনা করেছিলাম, ব্যাংক ঋণ। এখন সরি একটু কান্নাটা, এখন এই ব্যাংক ঋণ এই বিষয়টা যখন আমরা আলোচনা করব, প্রথমত আমরা জানি যে ব্যাংক ঋণ কি। একটা ব্যাংকিং ব্যবসায়, বাণিজ্যিক ব্যাংকে সবচেয়ে, যদিও আমরা অনেকগুলো উৎসের কথা আলোচনা করেছি, কিন্তু এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ হচ্ছে আসলে ব্যাংক ঋণ, মানে ব্যাংক ঋণ নিয়ে আসলে বেশিরভাগ কাজকর্ম। ফলে এই ব্যাংক ঋণের উপরে আমরা আজকে আমাদের একটু আলাপটা করার চেষ্টা করব। ব্যাংক ঋণ, ফার্স্ট আমরা একটু জানার চেষ্টা করি যে ব্যাংক ঋণ কাকে বলে। ব্যাংক ঋণ কি, ফার্স্ট আমাদের আলাপ ব্যাংক ঋণ কি। একটা ব্যাংক কর্তৃক একটা নির্দিষ্ট সময়ে, তিনটা বিষয় এখানে খেয়াল রাখতে হবে, একটা নির্দিষ্ট পরিমাণ টাকা, একটা নির্দিষ্ট পরিমাণ সময়ে এবং একটা নির্দিষ্ট সুদের হারে গ্রাহককে প্রদান করা হলে তাকে ব্যাংক ঋণ বলে। আমরা জানি ব্যাংকের ঋণের একটা প্রধান উৎস হচ্ছে তার আমানত, ব্যাংক আমানতকারী থেকে ঋণ নেয়, আবার সেই ঋণ, সেই টাকাটা বিভিন্ন জনকে ঋণ আকারে ব্যাংক দেয়। তাহলে ব্যাংক একদিকে একটা পক্ষ থেকে ঋণ নিচ্ছে যাদের নাম আমানতকারী, আমানতকারী থেকে ব্যাংক একটা নির্দিষ্ট সুদে ঋণ গ্রহণ করে, সেই টাকাটা ব্যাংক আসলে আরেকটা পক্ষকে, সেটাও জনগণের আরেকটা পক্ষ, যেটাকে আমরা বলছি এখানে ডেফিসিট ইউনিট, যাদের টাকাটা লাগবে তাদেরকে ব্যাংক আসলে একটু বেশি হারে, বেশি সুদে টাকাটা ধার দেয়। তাহলে এই ধারটাকে আমরা বলছি আসলে ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক আমানতকারী থেকে যে টাকাটা নেয়, সেই টাকাটার যদি সুন্দর ভালো ব্যবহার যদি ব্যাংক করতে না পারে, তাহলে কি ব্যাংকে কিন্তু ক্ষতির মুখোমুখি হতে হয়। সে কারণে ব্যাংক ঋণ কি, ব্যাংক ঋণ হচ্ছে যে ব্যাংক কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, আমরা ব্যাংক আমানতকারী থেকে যে টাকাটা নিচ্ছে সেটা কিন্তু ব্যাংক ঋণ বলছে না। ব্যাংক ঋণ কোনটা, ব্যাংক ঋণ হচ্ছে ব্যাংক জনগণের বিভিন্ন অংশকে যে টাকাটা ঋণ দিচ্ছে সেটাকে আমরা বলছি ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক কর্তৃক একটা নির্দিষ্ট পরিমাণ টাকা আমরা ব্যাংক ঋণ কাকে বলবো, ব্যাংক কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা, তাহলে এটা গেল একটা ব্যাংক কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য, অবশ্যই ঋণের একটা নির্দিষ্ট সময় আছে, ওই নির্দিষ্ট সময়ে ঋণটা শোধ করতে হবে, তাহলে নির্দিষ্ট সময়ের জন্য এবং শুধু নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য নিলে হবে না, ওই নির্দিষ্ট সময়ে তাকে একটি নির্দিষ্ট হারে এখানে সুদ প্রদান করতে হবে, নির্দিষ্ট সুদের হারে। তাহলে ব্যাংক কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে যখন গ্রাহককে প্রদান করা হয়, তখন তাকে আমরা বলবো ব্যাংক ঋণ। তাহলে ব্যাংক ঋণ কি, ব্যাংক কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে যখন গ্রাহককে প্রদান করা হয়,
সেই টাকাটাকেই বলছি আমরা ব্যাংক ঋণ। আমি আবারও বলছি, ব্যাংক কর্তৃক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট সুদের হারে যখন গ্রাহককে প্রদান করা হয় সেই টাকাটাকে আমরা বলবো ব্যাংক ঋণ। এখন এই ব্যাংক ঋণের আসলে গুরুত্বগুলো কোথায়, ব্যাংক ঋণ কেন গুরুত্বপূর্ণ বা ব্যাংক ঋণের গুরুত্ব কি, এটা আমরা একটু দেখার চেষ্টা করি। ব্যাংক ঋণের গুরুত্ব, সরি, ব্যাংক ঋণের গুরুত্ব, ব্যাংক ঋণের গুরুত্বটা কোথায়? ব্যাংক ঋণের গুরুত্ব হচ্ছে যে অর্থনৈতিক উন্নয়নে ব্যাংক ঋণ সহায়তা করে। কোথায় ব্যাংক ঋণের গুরুত্ব? ব্যাংক ঋণের গুরুত্ব হচ্ছে অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। তাহলে ব্যাংক ঋণ অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। কিভাবে সহায়তা করে? আমরা জানি অর্থনীতিতে বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। একটা অর্থনীতি ততই সমৃদ্ধশালী হবে যতই ওখানে বিনিয়োগের পরিমাণটা বাড়বে। তাহলে এই বিনিয়োগটা বিনিয়োগকারীরা করে কোত্থেকে? বিনিয়োগকারীদের বিনিয়োগের একটা বিনিয়োগকৃত অর্থের একটা মূল উৎস কিন্তু ব্যাংক ঋণ। তাহলে বিভিন্ন ব্যাংকে জমানো টাকা থেকে ঋণ নিয়ে বিনিয়োগকারীরা কিন্তু তাদের বিনিয়োগটা করে থাকে। সেই কারণে এই যে অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ যতই বাড়বে অর্থনৈতিক উন্নয়ন ততই উৎপাদন বাড়বে, উৎপাদন যতই ত্বরান্বিত হবে ততই অর্থনৈতিক উন্নয়ন হবে, এবং উৎপাদনের সাথে কিন্তু কর্মসংস্থানও যুক্ত। উৎপাদন যতই বাড়বে কর্মসংস্থানও তত বাড়বে। ফলে আমরা দেখছি ব্যাংক ঋণ যদি অ্যাভেলেবল পাওয়া যায় তাহলে একটা দেশের শিল্প উন্নয়ন বা এখানে শিল্পে বিনিয়োগ বা বিভিন্ন ক্ষেত্রগুলিতে বিনিয়োগের পরিমাণটাও বাড়বে। তাহলে ব্যাংক ঋণে এই যে বিনিয়োগ বাড়া, বিনিয়োগ বৃদ্ধির কারণে অর্থনৈতিক উন্নয়নে এটা সহায়তা করবে। এরপর বলছে এটা বৈদেশিক বাণিজ্যে সহায়তা করে। বৈদেশিক বাণিজ্য আমরা জানি যে বিদেশের সাথে যে ব্যবসা বাণিজ্য, সেই ব্যবসা বাণিজ্যেও ব্যাংক ঋণ গুরুত্বপূর্ণ। কিভাবে? বৈদেশিক বৈদেশিক বাণিজ্যে সহায়তা, সরি, বৈদেশিক বাণিজ্যে সহায়তা। বৈদেশিক বাণিজ্যে সহায়তা মানে কি? ব্যাংক ঋণ বৈদেশিক বাণিজ্যে আসলে সহায়তা করে। আমরা জানি যে বিভিন্ন ধরনের প্রত্যয়পত্র, যেমন বিদেশে একটা কোম্পানির সাথে আমাদের দেশের একটা কোম্পানি যখন একটা বাণিজ্যিক চুক্তি হয় সেই চুক্তির একটা বড় অংশই কিন্তু বৈদেশিক প্রত্যয়পত্র বা এলসি, লেটার অফ ক্রেডিট বলে, প্রত্যয়পত্র বা লেটার অফ ক্রেডিট এগুলোর মাধ্যমে হয়ে থাকে। তার মানে আমাদের দেশের ব্যবসায়ীর পক্ষে একটা ব্যাংক আসলে নিশ্চয়তা প্রদান করে। যদি কোনো একটা ব্যবসায়ী তার মানে আমদানিকৃত টাকা, আমদানিকৃত পণ্যের বিপরীতে যে টাকা, সেই টাকাটা যদি মানে ব্যবসায়ী পরিশোধ না করে তাহলে ব্যবসায়ীর পক্ষে ওই ব্যাংক কিন্তু পরিশোধ করবে। তাহলে এভাবে বিভিন্ন ব্যবসায়ীকে কিন্তু স্বল্প মেয়াদে একটা ঋণ এখানে কিন্তু বিভিন্ন ব্যাংকগুলো প্রোভাইড করে থাকে, যেটাকে আমরা বলছি লেটার অফ ক্রেডিট। এবং এই লেটার অফ ক্রেডিটের মাধ্যমে কিন্তু বিভিন্ন ব্যাংকগুলো আসলে এখানে ব্যবসা বাণিজ্যে একটা সহায়তা করে। সে কারণে আমরা বলছি যে বৈদেশিক বাণিজ্যে সহায়তার জন্য ব্যাংক ঋণ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর শিল্প সম্প্রসারণ, এই কথাটা, এই আলাপটা আমরা প্রথম আলাপে করেছি। শিল্প সম্প্রসারণে ব্যাংক ঋণ খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন শিল্পে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীরা ব্যাংক থেকে ঋণ সহায়তা পেয়ে থাকে। বিভিন্ন সময় আমাদের দেশের যে বাজেট হয় সে বাজেটেও আমাদের উল্লেখ থাকে যে অমুক শিল্পে বিনিয়োগ করলে আসলে এখানে ঋণটা, ঋণের সুদটা আসলে অনেক বেশি মকুফ করা হবে। তার মানে বিভিন্ন ধরনের বাজেটের মাধ্যমে বা আমাদের ব্যাংক ঋণ, সেই ব্যাংক ঋণ আমাদের শিল্প উদ্যোগকে অনেক পরিমাণ বাড়াতে সহায়তা করে, বিনিয়োগকে সহায়তা করে। এবং উৎপাদন সচল রাখা, কোনো কারখানা যদি হঠাৎ করে উৎপাদন স্থবির হয়ে যায় বা টাকার অভাবে, পুঁজির অভাবে আসলে উৎপাদনে যেতে না পারে, তখন ওই উৎপাদনকে সচল রাখার জন্য এখানে ব্যাংক ঋণ খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে।
এবং আমরা প্রথম আলাপে পড়েছি বিনিয়োগ বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পেলে ফলশ্রুতিতে তার ফলশ্রুতিতে কিভাবে এখানে একটা কর্মসংস্থান তৈরি হয় এবং কর্মসংস্থান তৈরি হওয়ার পাশাপাশি এখানে কিন্তু অর্থনীতি একটা সমৃদ্ধ জায়গায় চলে যায় এবং ব্যাংক বিভিন্নভাবে এখানে ভ্রমণে সহায়তা করে যেমন ভ্রমণকারীর চেক ভ্রমণকারীর প্রত্যয়পত্র এই বিষয়গুলোর সাথে আমরা যুক্ত পরিচিত ভ্রাম্যমান নোট এই বিষয়গুলোর সাথে আমরা যুক্ত পরিচিত এই ভ্রাম্যমান নোট ভ্রমণকারীর প্রত্যয়পত্র ভ্রমণকারীর চেক এই বিষয়গুলো ইস্যু করার মাধ্যমে আসলে ব্যাংক এখানে ভ্রমণে সহায়তা করে এবং সর্বোপরি এই বিষয়গুলো সমস্ত কিছু যখন আমাদের নিশ্চিত হয় তখন আমাদের জীবনযাত্রার মান উন্নত হয় এখন ঋণ মঞ্জুরে ব্যাংক যে ঋণ দেয় ঋণ মঞ্জুরে আসলে ব্যাংকের বিবেচ্য বিষয়গুলো কি এটা আমরা একটু দেখার চেষ্টা করি যে ঋণ মঞ্জুরে ব্যাংকের বিবেচ্য বিষয় ঋণ মঞ্জুরে ঋণ মঞ্জুরে ব্যাংকের বিবেচ্য বিষয় ঋণ মঞ্জুরে ব্যাংকের বিবেচ্য বিষয় তা ঋণ যে মঞ্জুর করে ঋণ মঞ্জুর করার সময় ব্যাংকের আসলে বিবেচ্য বিষয়গুলো কি কি থাকে প্রথম বিবেচ্য বিষয় অবশ্যই থাকবে সেটা হচ্ছে নিরাপত্তা ব্যাংক এমনভাবে তার টাকাটা দিবে যাতে টাকাটা আসলে মাইনা দেয় টাকাটা আসলে এখানে যাতে কুঋণ হয়ে না যায় তার মানে টাকাটা ফেরত আসবে এই নিশ্চয়তা বিধান করে এই নিরাপত্তাটা নিশ্চিত করে একটা ব্যাংক আসলে ঋণ প্রদান করে থাকে তাহলে ফার্স্ট বিষয় বিবেচ্য বিষয় হচ্ছে নিরাপত্তা দ্বিতীয় বিষয় হচ্ছে এমন জায়গায় সে আসলে ঋণ দিবে যেহেতু তার ঋণটা এক ধরনের বিনিয়োগ ঋণ প্রদান করা ব্যাংকের ঋণ যে বিভিন্ন খাতে যে সে ঋণ দিচ্ছে এই ঋণটা কিন্তু সে একটা বিনিয়োগের জায়গা থেকে দেখে ফলে এই বিনিয়োগটা এই ঋণ প্রদানটা সে এমনভাবে করবে যেখান থেকে আসলে মুনাফাটা সর্বোচ্চ হবে বা মুনাফাটা নিশ্চিত হবে এবং ঋণের উদ্দেশ্য বা তারল্য ব্যাংক এমনভাবে সে ঋণ দেওয়ার সময় তাকে বিবেচনা করতে হবে তার তারল্য ঘাটতি যাতে না হয় অথবা ঋণের বিপরীতে সে যে বিষয়গুলোকে এখানে মজুদ হিসেবে রাখবে বা যেটাকে সে জামানত বলা হয় ঋণ দেওয়ার সময় সে একটা জামানত সংগ্রহ করে ঋণ প্রদানকারী মানুষের পক্ষ কাছ থেকে সেই জামানতটা এমন হতে হবে যেটাকে আসলে দ্রুত আসলে টাকায় রূপান্তর করা যায় তারল্য মানে আমরা জানি তারল্য মানে হচ্ছে খুব দ্রুত যেই জায়গাটাকে মানে টাকায় রূপান্তর করা যায় সে ক্ষমতাটাকে বলা হয় তারল্য তাহলে সে এমন সম্পদের বিপরীতে ঋণ দিবে যেই সম্পদকে বা যেই জামানতকে খুব দ্রুত টাকায় রূপান্তর করা যায় তরল তারল্যে পরিণত করা যায় তার তারল্যবিলিটি বা তার তারল্য নষ্ট হয়ে যায় এরকম অবস্থা করে কিন্তু সে ঋণ দিবে না সেই ঋণের ঋণ দেওয়ার ক্ষেত্রে সে এই বিষয়টাকেও বিবেচনা রাখবে এবং ঋণ সে কোন খাতে দিবে ঋণ ব্যাংক কোন খাতে দিবে সেই বিষয়টাও কিন্তু একটা ব্যাংক বিবেচনা করবে যে সমস্ত ঋণ কোনো একটা খাতে সে দিয়ে দেওয়ার মাধ্যমে কোনো একটা খাতে যদি সমস্ত ঋণ দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় একটা সমস্যা হতে পারে সেই সমস্যাটা কি ওই খাতটা যদি অর্থনীতিতে ওই খাতটা যদি একটা বিপর্যয়ের সম্মুখীন হয় তাহলে টোটাল ব্যাংকের সমস্ত টাকাই কিন্তু একটা জায়গায় আটকে গেল তাহলে ঋণটাকে এমনভাবে দিতে হবে যাতে বিভিন্ন খাতগুলোতে সে এখানে ডিস্ট্রিবিউট করে দিতে পারে যেটা ফিনান্সের যে পোর্টফোলিও নীতি সেটাকে অনেক বেশি সমর্থন করে একটা খাতে কনসেন্ট্রেট না করে লাভজনক খাতগুলো সে চিহ্নিত করতে পারে এবং যে খাতগুলো থেকে টাকা ইজিলি চলে আসে ইজিলি ওখানে উৎপাদন হয় মুনাফা নিশ্চিত হয় সে খাতগুলোকে সে মানে বেছে নিতে পারে এবং ঋণ দেওয়ার সময় এই বিষয়টাকে সে বিবেচনায় রাখতে পারে ঋণের পরিমাণ কোনো একজন মানুষকে একটা বড় অঙ্কের ঋণ দেওয়ার চাইতে আসলে সে বিবেচনা করবে যে দশটা মানুষকে যদি ঋণটা ভাগ করে দিতে পারে তাহলে এটা ব্যাংকের জন্য ভালো একজন মানুষকে 1 কোটি টাকা দেওয়ার চাইতে 10 জন মানুষকে 10 লক্ষ টাকা করে 1 কোটি টাকা দেওয়াটা অনেক বেশি শ্রেয় তাতে
তা এটাও অনেকটা পোর্টফোলিও নীতিকে সমর্থন করে যে 10 জন মানুষকে যখন আমি দিব এই আদায়ের হারটা অনেক বেশি দ্রুত হবে কিন্তু একজন মানুষকে দিলে এটাতে ঝুঁকির পরিমাণটা অনেক বেশি বেড়ে যায় তাহলে এটাকেও সে বিবেচনায় রাখবে কোন একজনকে বা কোন একটা পার্টিকে বা কোন একটা কোম্পানিকে একটা বড় অঙ্কের টাকা না দিয়ে বিভিন্ন কোম্পানিকে সে টাকাটা দেওয়ার চেষ্টা করবে বা এটাকেও সে একটা বিবেচনায় নেবে এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে সে এমন একটা পার্টি খুঁজে বের করবে যার সুনাম এবং সততা আছে সুনাম সততা নাই এরকম কোন একজন মানুষকে যদি ঋণ দেয় তাহলে সেই ঋণটা কুঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই ঋণটা আসলে আদায় না হওয়ার একটা ঝুঁকিতে পড়ে যায় তাহলে এই জায়গাটা একটা ব্যাংক ঋণ মঞ্জুরের সময় বিবেচনায় নেয় এবং ঋণ গ্রহীতার সামর্থ্য যিনি ঋণ নিচ্ছেন সে আসলে ওই ঋণটা নিয়ে সেই যে উদ্দেশ্যে ঋণটা নিচ্ছে সেই উদ্দেশ্যটা আসলে ফুলফিল করতে পারবে কিনা সেই সামর্থ্য তার আছে কিনা তিনি আসলে ওই ঋণটা নিয়ে এটাকে মানে উৎপাদনকে একটা ত্বরান্বিত করতে পারবেন কিনা এই বিষয়টা ব্যাংকে কিন্তু খতিয়ে দেখতে হয় এটাকে বিবেচনায় রাখতে হয় এখন যে এমন একজন মানুষকে ঋণ দিল যে মানুষটা আসলে ঋণ নিয়ে একটু উৎপাদনে নিয়ে যেতে পারলো না একটা মুনাফার দিকে নিয়ে যেতে পারলো না তখন কিন্তু সেই ঋণটা আর সে শোধ করতে পারবে না তাহলে এখানে ঋণ গ্রহীতা যিনি ঋণ নিচ্ছেন তার সামর্থ্যের দিকটাও ব্যাংকে বিবেচনায় রাখতে হয় এবং এখানে যে ঋণ গ্রহীতার আইনগত যোগ্যতা মানে আমরা জানি যে আমাদের আদালতগুলো অনেক সময় অনেক মানুষকে দেউলিয়া ঘোষণা করে অনেক সময় অনেক মানুষকে আসলে মানসিকভাবে অসুস্থ ঘোষণা করে আবার অনেক ক্ষেত্রে আছে যে এখানে যে একটা নির্দিষ্ট বয়সের নিচে এদেরকে ইমেচুর মানে 18 যাদের হয় নাই তাদেরকে নাবালক হিসেবে দেখা হয় তাহলে ব্যাংক আইনি বিষয়টাকেও নজরে রাখবে যে যে মানুষটাকে ব্যাংক ঋণ দিচ্ছে সেই মানুষটা যাতে দেউলিয়া না মানে এটা নিশ্চিত করবে সেই মানুষটা আদালত কর্তৃক ঘোষিত মানসিকভাবে অসুস্থ মানুষ নয় এই বিষয়টা খেয়াল রাখবেন এবং সেই মানুষটা আসলেই মানে একটা পরিপূর্ণ যুবক বা 18 বছর পূর্ণ হয়েছে এই বিষয়টা ব্যাংকে বিবেচনায় নিতে হবে যদি এই বিষয়গুলো ব্যাংক বিবেচনায় না নেয় তাহলে তার ঋণটাও কিন্তু এখানে আদায় হওয়ার সম্ভাবনার ঝুঁকিতে পড়ে যায় আদায় না হওয়ার একটা ঝুঁকিতে পড়ে যায় এটাকে বলছে ঋণ গ্রহীতার আইনসঙ্গত একটা যোগ্যতা এবং ঋণ পরিশোধের উৎস যিনি ঋণ নিচ্ছেন তিনি আসলে এই ঋণটা কিভাবে পরিশোধ করবে সেই উৎসটা নিশ্চিত করে সেই উৎসটাকেও একটা ব্যাংকে আসলে বিবেচনায় নিতে হয় এবং ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের যে নীতি যেহেতু প্রত্যেকটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সাথে যুক্ত ফলে কেন্দ্রীয় ব্যাংকের নীতি অনুযায়ী একটা ব্যাংকে আসলে ঋণ দিতে হয় তার ইচ্ছে অনুযায়ী সে আসলে ঋণ দিতে পারে না তার ঋণ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের নীতিগুলোকে তাকে বিবেচনায় রাখতে হয় সর্বোপরি একটা ঋণ যখন একটা ব্যাংক দিচ্ছে সেই ঋণ দেওয়ার ক্ষেত্রে একটা জাতীয় স্বার্থ সেই জাতীয় স্বার্থটাকে একটা ব্যাংক বিবেচনা করতে হয় আশা করি তোমরা ঋণ মঞ্জুরের বিবেচ্য বিষয়গুলো সম্পর্কে বুঝেছো আর সময় আছে আচ্ছা এবার আমরা পড়ব ব্যাংক ঋণ ব্যাংক ঋণ এই ব্যাংক ঋণকে আমরা একটু শ্রেণী বিভাগ করার চেষ্টা করব ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ আমরা এর আগে ব্যাংক ঋণের গুরুত্ব সম্পর্কে পড়েছি ব্যাংক ঋণের শ্রেণী বিভাগ করতে গিয়ে বলছে ব্যাংক ঋণকে প্রধানত দুই ভাগে শ্রেণী বিভাগ করা যায় দুইটা পার্ট একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক আরেকটা হচ্ছে তহবিল ভিত্তিক বা ব্যাংক তহবিল হতে ঋণ যেটাকে আমরা বলছি তহবিল ভিত্তিকও বলা যায় এই দুই ভাগে আমরা পাচ্ছি একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক একটা হচ্ছে তহবিল ভিত্তিক তাহলে ব্যাংক ঋণের প্রকারভেদটা প্রত্যেকে আমরা দেখলাম ব্যাংক ঋণ দুই ধরনের দুইভাবে ক্লাসিফাই করেছে একটা হচ্ছে মেয়াদের উপর ভিত্তি করে ব্যাংক ঋণ কয় ধরনের তহবিলের উপর ভিত্তি করে ব্যাংক ঋণকে আসলে শ্রেণী বিভাগ করা হয়েছে মেয়াদের উপর ভিত্তি করে আসলে ব্যাংক ঋণ তিন ধরনের ব্যাংক ঋণ পাওয়া যায় একটা হচ্ছে স্বল্প মেয়াদি একটা হচ্ছে স্বল্প মেয়াদি
একটা মধ্যমেয়াদি আর একটা দীর্ঘমেয়াদি। তাহলে মেয়াদের উপর ভিত্তি করে ব্যাংক ঋণ তিন ধরনের, একটা স্বল্প মেয়াদি, একটা মধ্যমেয়াদি, একটা দীর্ঘমেয়াদি। এখন স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ আমরা কোনটাকে বলবো? স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ বলছে এটা এক বছরের কম, বেশিরভাগ ক্ষেত্রে ছয় মাস, সর্বোচ্চ ছয় মাস, সর্বনিম্ন কয়েক ঘন্টার জন্য হতে পারে। তাহলে স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ আমরা কোনটাকে বলবো? যে ব্যাংক ঋণের মেয়াদ হচ্ছে এক বছরের কম, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় এটা আসলে ছয় মাসের জন্য ঋণটা দেয়, অথবা অনেক সময় সর্বনিম্ন কয়েক ঘন্টার জন্য আসলে ব্যাংক ঋণটা দেওয়া হয়। তাহলে কয়েক ঘন্টার জন্য অথবা ছয় মাসের জন্য অথবা এক বছরের কম সময়ের জন্য যদি কোনো ঋণ মঞ্জুর করা হয়, তাহলে সেই ঋণকে আমরা বলবো মেয়াদ ভিত্তিক স্বল্প মেয়াদি ঋণ। আশা করি তোমরা বুঝতে পেরেছ স্বল্প মেয়াদি ঋণ কি। এরপরে আমরা আসি মধ্যমেয়াদি ঋণ আমরা কোনগুলোকে বলবো? মধ্যমেয়াদি ঋণ, মধ্যমেয়াদি ঋণে বলছে এক থেকে, যেহেতু ওটা এক বছরের কম ছিল, এটা হচ্ছে এক থেকে পাঁচ বছর। এক থেকে পাঁচ বছর সময়কালের জন্য যে ঋণটা দেওয়া হয় সে ঋণটাকে আমরা বলবো মধ্যমেয়াদি ঋণ। এবং দীর্ঘমেয়াদি ঋণ আমরা কোনটাকে বলবো? আট থেকে দশ বছর, আট থেকে দশ বছর সময়কালের জন্য যে ঋণটা দেওয়া হয় সে ঋণটা হচ্ছে দীর্ঘমেয়াদি ঋণ। তাহলে আমি আবারও বলছি, ব্যাংক ঋণকে প্রথমত দুইটা ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে বেস করে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক, একটা হচ্ছে তহবিল ভিত্তিক। মেয়াদ ভিত্তিক যে ব্যাংক ঋণ, সে মেয়াদে তিনটা মেয়াদে ভাগ করা হয়েছে, স্বল্প মেয়াদি, দীর্ঘমেয়াদি এবং মধ্যমেয়াদি। স্বল্প মেয়াদি কোনগুলো? যেখানে সময় হচ্ছে এক বছরের কম, বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় ছয় মাস, এবং সর্বনিম্ন দেখা যায় কয়েক ঘন্টার জন্য এই ব্যাংক ঋণ হতে পারে, সেটাকে আমরা বলছি স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ। এবং মধ্যমেয়াদি ব্যাংক ঋণ কোনটা আমরা দেখছি? মধ্যমেয়াদি ব্যাংক ঋণ হচ্ছে সে ঋণটা যেখানে ঋণের মেয়াদ হচ্ছে এক থেকে পাঁচ বছর। তাহলে এক থেকে পাঁচ বছরের জন্য যে ঋণটা দেওয়া হয় সেটা হচ্ছে যে মধ্যমেয়াদি ব্যাংক ঋণ। এবং দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ কোনটা? আট থেকে দশ বছরের জন্য যে ব্যাংক ঋণটা দেওয়া হয় সেটা হচ্ছে দীর্ঘমেয়াদি ব্যাংক ঋণ। আশা করি তোমরা মেয়াদ ভিত্তিক যে ব্যাংক ঋণ সেটা তোমরা বুঝেছ। এখন আমরা যাব যে তহবিল ভিত্তিক ব্যাংক ঋণ। মেয়াদ ভিত্তিকটা আমাদের হয়েছে, তহবিল ভিত্তিক ব্যাংক ঋণ কোনটা? মেয়াদ ভিত্তিক আমরা জানলাম, তহবিল ভিত্তিক ব্যাংক ঋণ হচ্ছে যে দুই ধরনের, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা প্রত্যক্ষ হলে আরেকটা স্বাভাবিকভাবে হবে পরোক্ষ। একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ, মানে একটা প্রত্যক্ষ একটা সরাসরি ব্যাংক ঋণ দেওয়ার সাথে যুক্ত, আর একটা পরোক্ষ। পরোক্ষ ঋণকে আমরা দলিলি ঋণও বলতে পারি, মানে বিভিন্ন ব্যাংক সরাসরি টাকা না দিয়ে বিভিন্ন দলিল পত্রের মাধ্যমে যেহেতু দেয় সেটাকে অনেকে দলিলি ঋণও বলে থাকে। তাহলে তহবিল ভিত্তিকের প্রকারভেদে এসে আমরা দেখলাম দুই ধরনের ব্যাংক ঋণ, একটা প্রত্যক্ষ ব্যাংক ঋণ, একটা পরোক্ষ ব্যাংক ঋণ। যে পরোক্ষ ব্যাংক ঋণকে আমরা আসলে দলিলি ঋণ বা দলিল ভিত্তিক ঋণও আমরা বলতে পারি। বিভিন্ন দলিল ইস্যু করার মাধ্যমে আসলে ব্যাংক এই ঋণগুলো দিয়ে থাকে। এখন এই প্রত্যক্ষ ঋণ, প্রত্যক্ষ ঋণের কিন্তু তিনটা ভাগ আছে, একটা হচ্ছে ধার, একটা নগদ, একটা জমা অতিরিক্ত। তাহলে প্রত্যক্ষ প্রত্যক্ষের আবার তিনটা ভাগ। তাহলে আমরা দেখলাম তহবিল ভিত্তিক ঋণ দুই ধরনের, একটা প্রত্যক্ষ একটা পরোক্ষ বা দলিলি ঋণ। এই প্রত্যক্ষের আবার তিনটা ভাগ, প্রত্যক্ষ ব্যাংক ঋণের তিনটা ভাগ।
প্রত্যক্ষ ব্যাংক ঋণের তিনটা ভাগ, একটা হচ্ছে ধার, একটা হচ্ছে নগদ, একটা হচ্ছে জমাতিরিক্ত ঋণ। তাহলে আমরা দেখলাম যে ব্যাংক ঋণ প্রধানত দুই ভাগে ভাগ হয়েছে, একটা হচ্ছে মেয়াদ ভিত্তিক, একটা হচ্ছে তহবিল ভিত্তিক। তহবিল ভিত্তিক এসে আমরা দেখলাম যে এটা দুইটা পার্টে ভাগ, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে দলিল ঋণ, যেখানে দলিল পত্র আর প্রত্যক্ষ মানে সরাসরি। আবার প্রত্যক্ষতে তিনটা ভাগে ভাগ করা হয়েছে, একটা ধার, একটা নগদ, একটা জমাতিরিক্ত। এখন এই এই নগদে নগদ এখানে আবার পরোক্ষ পরোক্ষ এটাকে দুই ভাগে ভাগ করেছে, প্রত্যক্ষ তিনটা ভাগে বিভক্ত, একটা ধার, নগদ, জমাতিরিক্ত। এবং পরোক্ষকে তিন ভাগে ভাগ করেছে, পরোক্ষ দুই ভাগে বিভক্ত হয়েছে, পরোক্ষকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। পরোক্ষের দুইটা ভাগ হচ্ছে, একটা বাণিজ্যিক ঋণের দলিল, একটা হচ্ছে অবাণিজ্যিক ঋণের দলিল। আমরা আগেও বলেছি যে পরোক্ষের অন্য নাম হচ্ছে মানে দলিল, যেহেতু বিভিন্ন দলিল ইস্যু করে ফলে দলিল ভিত্তিক ঋণও বলা হয় পরোক্ষ ঋণকে। তাহলে পরোক্ষ ঋণের যে দুইটা পার্ট, একটা হচ্ছে বাণিজ্য রিলেটেড যেটা, সেটা হচ্ছে বাণিজ্যিক ঋণের দলিল, আরেকটা হচ্ছে অবাণিজ্যিক ঋণের দলিল। এর থেকে ইজিলি বোঝা যাচ্ছে কোনটা বাণিজ্য, এটা বাণিজ্যের সাথে যুক্ত, এটা আসলে বাণিজ্যের সাথে যুক্ত নয়। তাহলে ঋণকে আমরা যদি আবার একটু ভাগ করি, ডিটেলস আমরা সামনের ক্লাসে পড়ব, যে ঋণকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, মেয়াদ ভিত্তিকের ডিটেলসটা আমরা করলাম, যেখানে তহবিল ভিত্তিক, তহবিল ভিত্তিক ঋণকে প্রথমত দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, একটা হচ্ছে পরোক্ষ। আবার প্রত্যক্ষকে তিন ভাগে ভাগ করেছে, তিন ভাগে কী কী, ধার, নগদ, জমাতিরিক্ত ঋণ, ধার, নগদ, জমাতিরিক্ত ঋণ। পরোক্ষ ঋণ যেটাকে আমরা দলিল ঋণ হিসেবেও চিনি, দলিল ঋণকে আবার দুই ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে বাণিজ্যিক ঋণের দলিল, একটা হচ্ছে অবাণিজ্যিক ঋণের দলিল। এই দুইটা ভাগে আসলে পরোক্ষ এটাকে ভাগ করা হয়েছে। তাহলে এই হচ্ছে ঋণকে বিভিন্ন ভাগে ভাগ করার ক্রাইটেরিয়া। তাহলে এর যে ডিটেলসটা, এই ডিটেলসটা আমরা সামনের ক্লাসে জানবো, আজকে আমরা এতটুকুতে আমাদের আলোচনাটা রাখবো। তোমরা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এটার উপরে, তোমরা আমাদেরকে জানতে দিবে, আমাদেরকে করবে। আশা করি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ, ফলে সবাই একটু পড়ার চেষ্টা করবে ঘরে বসে নিরাপদে থেকে। এই সময় জানো তোমরা করোনার প্রকোপটা একটু ভয়াবহতা পেয়েছে এবং চট্টগ্রামে বিভিন্ন ধরনের ক্রাইসিসগুলো শোনা যাচ্ছে, ফলে নিজেদের নিজেরা নিরাপদ থাকবে এবং বাসায় যতটুকু সম্ভব বাসায় থাকবে, খুব বেশি প্রয়োজন না হলে বেরোবে না, এবং ঘরে বসে আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটা নিজেরা বসে কমপ্লিট করার চেষ্টা করবে। কোনো জায়গায় কোনো সমস্যা ফেস করলে আমাদেরকে জানতে দিবে। সবাই ভালো থাকবে, আজকে ক্লাসটা আমরা এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ।